देखिए, हमें दुआ करनी है कि हमें अल्लाह अच्छे सही रास्ते पर लगाए और हमें नेक। সবিজ অঙ্গনের ঝলমলে পরিবেশ ছেড়ে ধর্মের পথে আসার ঘটনা নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় এবার সবিজ অঙ্গন ছেড়ে ইসলামের বিধান অনুযায়ী জীবন যাপন করার ঘোষণা দিয়েছেন ভোজপুরি অভিনেত্রী সাহারা আফসা। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন খোদ রূপালী পর্দার এই অভিনেত্রী নিজে। এর আগে বিগ বস গার্ল সানা খান দঙ্গলের অভিনেত্রী জায়রা ওয়াসিমও ইসলাম ধর্মের আদর্শ মেনে গ্ল্যামার দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। মূলত কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন অভিনেত্রী সাহারা আফসা। ওই পোস্টে তিনি লেখেন, প্রিয় ভাই ও বোনেরা, দয়াবান আল্লাহকে স্মরণ করে জানাতে চাই যে আমি সবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেশি দিন আর রূপালী দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর ইবাদতে বাকি জীবনটা কাটাবো। ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রী আরো লিখেন, নাম যশ খ্যাতি সম্মানের জন্য তিনি তার ভক্তদের কাছে কৃতজ্ঞ, সেই সঙ্গে মিলেছে আশীর্বাদও। ছোটবেলায় কোনোদিনও ভাবেননি জীবনে এতটা সাফল্য অর্জন করবেন। হঠাৎ করেই তিনি রূপালী দুনিয়ায় পা রেখেছিলেন আর সেখান থেকেই ফিল্মি ক্যারিয়ারের শুরু হয়েছিল। কিন্তু এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে রূপালী দুনিয়া থেকে সম্পূর্ণ বিদায় নেবেন, আল্লাহর দেখানো আদর্শেই জীবনের বাকি পথটা চলবেন। এদিকে ভোজপুরি অভিনেত্রী সাহারা আফসার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সানা খান। এক সময়ের দাপুটে অভিনেত্রী লিখেন, মাশাল্লাহ, আফসার জন্য তিনি খুব খুশি, আল্লাহ তার জীবনের সকল ইচ্ছে পূরণ করুক। আশা করেন তার সিদ্ধান্তে আরো কিছু জনকে অনুপ্রাণিত করবে। সবশেষ নিজের বক্তব্যের একদম শেষ প্রান্তে এসে অভিনেত্রী সাহারা আফসা লিখেন, তিনি রূপালী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন ঠিকই, তবু চাইবেন তার সিদ্ধান্তকে সবাই সম্মান করুক। তার জন্য প্রার্থনা করবেন যাতে আল্লাহ তার সহায় থাকেন, তিনি যাতে তার স্রষ্টার আইন মেনে চলতে পারেন।